আপনাদের স্বাগত জানাই আমাদের অনুষ্ঠান তক্ক যুক্তি গপ্পে হয় গপ্প নয় সত্যি কথা বিচার করবে আমজনতার আজকে আমরা এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে বড় ভালোবাসার রাজ্য আমাদের এই ত্রিপুরা বড় আদরের আমাদের ঘিরে রেখেছে সর্বক্ষণ এই ত্রিপুরায় মানুষের মধ্যে যেমন বৈচিত্র্য তেমনই বৈচিত্র্য সমগ্র প্রকৃতিতে সমগ্র সমাজে ত্রিপুরার বৈচিত্র্যের কথা সারা ভারত জানে সারা ভারতে চর্চা হয় ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্যকে নিয়ে সারা ভারতে চর্চা হয় ত্রিপুরার সামাজিক সংগঠন নিয়ে সামাজিক সৌন্দর্য নিয়ে মানুষের মধ্যে এত বৈচিত্র্য রাজ্যে ছড়িয়ে আছে যে সংস্কৃতির এক অঢেল অনুপম সম্ভার আমাদের এ রাজ্য আমরা আলোচনা করতে চাইছি পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রথাগত সংস্কৃতিকে কীভাবে কাজে লাগানো যায় অর্থাৎ পর্যটন শিল্প তো বর্তমানের সময় একটা গুরুত্বপূর্ণ শিল্প এবং ত্রিপুরার মতন রাজ্য যেখানে পর্যটক আসেন তাদের কাছে আরও আকর্ষণীয় করা যায় কি করে ত্রিপুরার প্রথাগত সংস্কৃতিকে প্রথাগত সংস্কৃতির স্বরূপটাই বা কেমন এই সবটাই আমরা খানিকটা করে খুঁজে দেখব আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট মানুষ রয়েছেন সাহিত্যিক নরেন্দ্র দেববর্মা আমার ঠিক পাশেই তার পাশেই রয়েছেন তৎকালীন তথ্য সংস্কৃতি ও পর্যটন দপ্তরের অধিকর্তা সুভাষ দাস আমরা দুজনকে পেয়ে আনন্দিত আপনাদের স্বাগত আমাদের এই অনুষ্ঠানে নমস্কার নমস্কার আমরা আলোচনায় ঢুকে পড়ি প্রথমে নরেন্দ্রবাবু আপনাকে দিয়ে শুরু করি খুব সংক্ষেপে যদি আমাদের একটু বুঝিয়ে বলেন ত্রিপুরার প্রথাগত সংস্কৃতিটা ঠিক কেমন খুব সংক্ষেপে যদি বলেন আমি জানি এটা সংক্ষেপে বলাটা খুব কঠিন কিন্তু যদি একটা ধারণা দেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যে ত্রিপুরা প্রথাগত সংস্কৃতির দিক দিয়ে খুবই সমৃদ্ধ একটি রাজ্য এবং এই রাজ্যের যে প্রথাগত যে সংস্কৃতি যে ট্রেডিশনাল কালচার আমরা যাকে বলবো সেটা নিয়ে আলোচনা করতে গেলে সংক্ষেপে আলোচনা করা এবং খুব কম সময়ে সেটা আলোচনা করা খুবই সম্ভবই নয় বলা যায় তবু আমি যতটুকু কম সময়ের মধ্যে আলোচনা করা যায় সেটা চেষ্টা করব। প্রথমেই যে সংস্কৃতির কথা বলতে গেলে তার সাথে সাথে আমাদের যে লোককথা সেটাও এসে যায় সেটাই বলবো যে আমাদের লোককথা বা লোকসাহিত্য এত সমৃদ্ধ এই যে এটা কতটুকু যে সমৃদ্ধ সে যে ভিতরে লুকিয়ে দেখেছে তার ভিতরে যে প্রবেশ করেছে এবং সেটাকে যারা খুঁজে নিতে চেষ্টা করেছে তার গভীরে গিয়ে যারা চিন্তা করেছে ওরাই বুঝতে পারে এই লোকসাহিত্য কতটুকু সমৃদ্ধ এবং সেই লোকসাহিত্য বিভিন্নভাগে তাকে বিভক্ত করা যায় এই কবরকের লোকসাহিত্যকে নিয়ে আমি বলছি আমি কবরকের বাইরে যতটুকু জানি জ্ঞান দেওয়ার মতো ততটুকু জানি না তাই কবরকের লোকসাহিত্যটা আমরা সেই ট্যুরিজমের ক্ষেত্রে তুলে ধরতে পারি তার সাথে আছে আমাদের চিরাচরিত যে পোশাক পরিষদ এই পোশাক পরিষদ ব্যাপারও খুবই সমৃদ্ধ এবং খুবই বৈচিত্র্যময় পোশাক পরিষদ আমরা যে পোশাক পরিষদ যে চিরাচরিতভাবে ব্যবহার করে আছি আমাদের মায়েরা বোনেরা এবং পুরুষেরা ভায়েরা বা মা বাবারা এই যে পোশাক পরিষদ তার মধ্যে যেমন রিগনাই রিটুকু রিষা রিত্রাক যে বিভিন্ন রকম তার মধ্যেও সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ বিষয় হচ্ছে এবং সমৃদ্ধির দিকটাও বলা যায় সেটা হচ্ছে তার যে বিভিন্ন ক্ষেত্রে তার যে ব্যবহার যে সময় সময়ের ক্ষেত্রে তার সিজনাল ব্যবহারের ব্যাপারও আছে অকেশনালি ব্যাপারও আছে যেমন তার বিয়ের সময় বা প্রথম দিকে বলতে গেলে যে তার জন্মের সময় থেকে শুরু করে তার বারণ্ট বয়স পর্যন্ত যে পোশাক পরিচ্ছদ ব্যবহার করে এবং তার যে বিবাহ সময় যে পোশাক পরিচ্ছদ ব্যবহার করে তা আলাদা আলাদা এবং পোশাক পরিচ্ছদ বিবাহিত যারা বিবাহ করছে এবং ছেলে মেয়েরা বা পাত্রপাত্রীরা যখন এই পোশাক পরিচ্ছদ ব্যবহার করে বা যে পোশাক পরিচ্ছদ পরে তারা বিয়ের পিডিতে বসে বা বিয়ে করে সেটা এক ধরনের তার মা বাবারা যারা যে অভিভাবকরা যারা পরে পোশাক যে পোশাকগুলো পরে যায় সেটা অন্য ধরনের আরেক ডিজাইনের বা বুথাই বলে আমি সেইগুলোকে সেগুলোকে সেটা আরেক ধরনের বুথাই দিয়ে ভুমল দিয়ে তৈরি করা বা ডিজাইনভাবে তৈরি করা এরপরে যেমন মামিতা এটা পরে আসবে ওই নবান্ন বলা যায় যাকে আমরা বাংলাতে যদি সেটাকে ইয়ে করি কিন্তু সেটা মামিতা মামিতেই থাকা উচিত এবং তখন যেভাবে আমরা কাপড় সুপড় পরি সেটা আরেক ধরনের এবং মানুষ যখন মারা যায় মারা গেলে পরে তার কি কাপড় সুপর পরা হবে তার কি কাপড় চোপড় পরতে হবে তার আগে থেকেই তৈরি করে দেওয়ার তার আমাদের রীতি আছে আগে আগে থেকেই আমরা রেডি করে রাখি তার এই জিনিসটা এই ডিজাইনের এই কাপড়ের এই রঙের এই কালারের কাপড়টা বা রিসা হোক রিগনাই হোক রিত্রাক হোক তাকে সেটাই পরিয়ে দিতে হবে তাকে যখন এরকম আরও আমাদের ডান্স আছে ধরুন আমাদের বিভিন্ন ট্র্যাডিশনাল ডান্স যেমন মামিতা হজাগিরি লেবং বুমানি তা গড়িয়া তো সবাই পরিচিত গড়িয়ার সাথে এরপরে টাঙ্গি চামানি এরকম প্রচুর আমাদের যে ডান্স আছে সে সেগুলোতে আমরা তুলে ধরতে পারি বেশ আপনার কথা থেকে অন্তত আমরা এই ধারণাটা পেলাম যে একটা সমৃদ্ধ সংস্কৃতির জায়গা ত্রিপুরায় রয়েছে আমরা এবার যাবো সুভাষবাবুর কাছে দীর্ঘদিন তিনি পর্যটন শিল্প নিয়ে নাড়াচাড়া করেছেন পর্যটনের কাজ করেছেন ত্রিপুরার সংস্কৃতিকে দেখেছেন খুব কাছ থেকে আপনিও যদি আমাদেরকে একটু ত্রিপুরার প্রথাগত সংস্কৃতির খুব গুরুত্বপূর্ণ দিকগুলো আপনার চোখে যেমনভাবে ধরা দিয়েছে সেটা তুলে ধরেন তারপরে আপনার সঙ্গে পর্যটন শিল্প এবং সেটা নিয়ে আলোচনায় যাব নমস্কার আসলে নরেন্দ্রবাবু সঠিকভাবে বলছিলেন ত্রিপুরার প্রথাগত বা ঐতিহ্যগত সংস্কৃতির কথা আমি আমি একজন মানে আমি নিজেও পর্যটন করতে ভালোবাসি ঘুরতে ভালোবাসি ফলে এর মধ্য দিয়ে যতটুকু আমি বুঝেছি আর কি যে পর্যটন আসলে তো এটা একটা একদিক যেমন অর্থনৈতিক দিক থেকে এটা একটা শিল্প ইন্ডাস্ট্রি আবার ক্রিয়েটিভিটির দিক থেকেও এটা একটা আর্টই বলা চলে দুটো কম্বিনেশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড আর্ট পর্যটনটা এমন একটা শিল্পের জায়গা এবং পর্যটনের মূল উপাদান কিন্তু একেবারে খুব সংক্ষিপ্ত আকারে দু কথায় বলতে গেলে ভূগোল আর ইতিহাস ভূগোল বলতে ভূগোলের মধ্যে অন্তর্ভুক্ত আছে তার প্রকৃতি পাহাড় লোঙ্গা জমি পশু পাখি জীব জন্তু নদী নালা সব কিছু মিলিয়ে প্রকৃতি দ্য ভূগোল দ্যাট ইজ জিওগ্রাফি আর ইতিহাস ইতিহাসের ব্যক্তিটা অনেক বেশি ইতিহাসের মধ্যে আছে মানুষ তার ঐতিহ্য তার প্রথাগত জীবনচর্যা উনি যেটা বলেছেন লোকসংস্কৃতি লোকসংস্কৃতি তো অনেক সম্পদ নাচ গান শুধু লোক সংস্কৃতি নয় বা ভাষা সাহিত্য লোককথা এবং তার লোক খাদ্য এগুলিও সংস্কৃতি অংশ একটা আচার আচরণ ধর্মীয় উৎসব মেলা একটা জাতিগোষ্ঠীর এই সব কিছু মিলিয়ে তার ভাষা তার চলাফেরা তার সামগ্রিক জীবন চর্চার যে নির্যাস সেটাই বলা চলে ইতিহাসের মধ্যে অন্তর্ভুক্ত মানুষের ঐতিহ্যের মধ্যে অন্তর্ভুক্ত এবং সেক্ষেত্রে নরেন্দ্রবাবু ঠিক বলেছেন ত্রিপুরা রাজ্যের একটা অত্যন্ত রিচ হেরিটেজ আছে ট্রেডিশন আছে সাংস্কৃতিক দিক দিয়ে এবং আমি বলবো যে পর্যটনের সাথে এটার পর্যটনের ক্ষেত্রে এই সংস্কৃতিটাকে অনেক বেশি ফলপ্রসূভাবে কাজে লাগানো যেতে পারে সেটা নির্ভর করছে সেটা নির্ভর করছে আমি কিভাবে পর্যটনটাকে দেখব তার উপরে আমি পর্যটনটাকে আমার সামগ্রিক প্রশাসনিক নীতির মধ্যে এটাকে কতটা প্রায়োরিটি দেব অগ্রাধিকার দেব তার উপর নির্ভর করছে আমি যদি পর্যটনকে এমন একটা প্রায়োরিটি দেখি প্রথম দশটা অগ্রাধিকারের তালিকাভুক্ত করি তাহলে পর্যটনকে আমি এক দৃষ্টি দেখব আবার যদি আমি পঞ্চাশের নিচে নিয়ে চলে যাই অগ্রাধিকারের তালিকায় তাহলে আরেক দৃষ্টিভঙ্গি আসবে ফলে আমি অগ্রাধিকার কতটা দেব তার যেমন ধরুন এই যে কিছুদিন আগে আমাদের যে সাঙ্গা ডারলং বসম বাদ্যযন্ত্রের জন্য পদ্মশ্রী উপাধি পেলেন এটা এটা তো আমাদের একটা সম্পদ আমাদের ঐতিহ্যের অংশ এটাকে আমরা অনায়াসে কাজে লাগাতে পারি আমাদের সৌদাগর বর্মা ছিলেন চম্পে চম্পাং বাজাতেন এটা আমাদের ঐতিহ্যের অংশ আমাদের দেওয়া আছে নাচের কথা বলল উনি গান আছে আমাদের জাদুকলিজা ক্লাসিক্যাল বলা চলে আমাদের ত্রিপুরার ধ্রুপদী সঙ্গীত বলা চলে জাদুকলিজা আমাদের খাদ্য লোকখাদ্য এই যে গোদক বাঙ্গুই তারপরে আপনার ধরুন সুয়োর ভর্তা সুয়র ভর্তা তো এখানকার লোকজন প্রচণ্ড ভীষণ পছন্দ করে সুয়ের ভর্তা এমন এমন জায়গা আছে যারা পর্যটনকে প্রাধান্য দেয় তার অর্থনীতি প্রশাসনিক নীতির ক্ষেত্রে পৃথিবীর সমস্ত পর্যটন জনপ্রিয় পর্যটন ক্ষেত্রের মধ্যেই লোকাল কুইজিন স্ট্রিট আছে রাস্তা আছে পথ আছে এই এই রাস্তায় গেলে দিস ফুড স্ট্রিট লোকেল মানে স্থানীয় খাদ্যের দোকান পাওয়া যাবে পর্যটকরা বাইরে তখন বাইরে থেকে আমি যখন যাব বাইরে আমি স্বভাবতেই চাইব যেখানে যাচ্ছি সেই জায়গার লোকেল খাদ্যটা একটু চেকে দেওয়ার জন্য এটা খুব সাধারণ টেন্ডেন্সি বা কী বলবো ইচ্ছে থাকে পর্যটকদের ফলে সেখানে গেলেই এগুলি মানুষ খুঁজবে এখানে এলেই খুঁজবে গোধক হ্যাঁ এখানকার খাওয়াতো গোদক সুরের ভর্তা খাইতে চাইবে সেটার জন্য যদি অ্যাভেলেবিলিটি থাকে সহজে পাওয়া যায় দোকান থাকে তাহলে পর্যটকরা সেগুলিতে যাবে এবং গান আমি মায়ানমারে রেঙ্গুনে অন্তত দশ বছর আগে গেছি একটা হোটেলে ঢোকার মুহূর্তে হোটেলের লাউঞ্জে যাওয়ার পরেই একটা বাঁশের তৈরি পিয়ানো দেখলাম পিয়ানো বাঁশের তৈরি খুব সুন্দর বাঁশের তৈরি পিয়ানো জিজ্ঞেস করলাম এটা কি বলছে এটা পিয়ানো সন্ধ্যের সময় পর্যটকরা যারা আছে সন্ধ্যে সময় সারা দিন ঘুরে এসে যখন একটু রেস্ট নেবে বিশ্রাম নেবে তখন এই পিয়ানো বাজিয়ে শিল্পীরা স্থানীয় সুরে গান গাইবে বা শুধু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাবে পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য এবং আমি নিজে মানে উৎসাহিত হয়ে সন্ধ্যার সময় গেলাম ফিরে এসে অবাক হয়ে গেছি এই লাউঞ্জের মধ্যে অন্তত ষাট সত্তর জন পর্যটক ছেলে বুড়ো আছে এই পিয়ানো বাঁশের তৈরি পিয়ানো বাজিয়ে সেখানে পর্যটকদেরকে আনন্দ দেওয়া হচ্ছে তো এই জিনিসগুলি আমাদের বসং বাজিয়ে আমাদের চংপ্রেং বাজিয়ে আমাদের ড্রাম বাজে আমাদের বাঁশি বাজিয়ে এমনকি আমাদের ড্যান্স নাচগুলো আমরা পর্যটনের পর্যটকদের উৎসাহিত করার জন্য আনন্দ দেওয়ার জন্য অর্থাৎ পর্যটনের ক্ষেত্রে খুব ভালোভাবে ব্যবহার করার সুযোগ আছে আমি শুরুতেই বলেছি সেটা নির্ভর করছে আমি কিভাবে আমার যে সম্পদগুলো আছে সেগুলো আমি কিভাবে ব্যবহার করব কি উদ্দেশ্য করব করব কি না অর্থাৎ প্রশাসনের দৃষ্টিভঙ্গির উপরে অনেক আমি কতটা গুরুত্ব দিচ্ছি তার উপর আমি সেটা মনে করি আমি ব্যক্তিগত আমার ধারণা সেটা তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এগুলোকে আমরা যদি ঠিকভাবে এক্সপ্লোর করতে পারি মানে এগুলো কাজে লাগাতে পারি আমাদের রাজ্যের যে সম্পদ আছে আমাদের হজাগিরি বলুন মামিতা বলুন আমাদের জাদুকলিজা বলুন আমাদের খাওয়ার বলুন আমাদের পোশাক আমাদের বয়ন শিল্প আমাদের ত্রিপুরা রাজ্যের মেয়েদের যে বয়ন শিল্প আছে এটা তো বিশাল বিশাল সম্পদ লাইজাম্বি কত ডিমান্ড আছে লাইসাম্পি বাইরে থেকে লোক গেলে লাইস্যাম্পির খোঁজ করে তারপরে আমাদের আপনার ধরুন বাঁশ বেতের কাজ বিশাল সম্পদ আমাদের সারা সারা বিশ্বে তার সমাদর আছে তো বাঁশ বেতের কাজ এটা আমার সংস্কৃতির অংশ আমার প্রথাগত ঐতিহ্যের অংশ এগুলোকে আমি কতটা কাজে লাগাব কিভাবে লাগাবো মানুষকে এটা কীভাবে আমি প্রেজেন্ট করবো কীভাবে জিনিসটা সেল করব। বিক্রি করবো দ্যাট মিনস মানুষকে টেনে আনবো সেটা নির্ভর করছে আমি কিভাবে। এটাকে সাজাতে চাই অত্যন্ত বাস্তবসম্মত কথা আপনি বললেন এবং বেশ আকর্ষণীয় জায়গাতে আমরা চলে গেছি খাওয়া দাওয়া থেকে শুরু করে সংস্কৃতির গভীরে ঢুকে পড়েছি আমরা আরেকবার বাবুর কাছে যাব আপনি সাহিত্যের দিকটাও বলছিলেন সংস্কৃতির একটা পাঠ সাহিত্য এই সাহিত্যের যে জায়গাটা সাহিত্যকে যে সাহিত্য আমাদের প্রথাগত সাহিত্য এখানে যে সাহিত্য রচনা হয়েছে এবং আপনারা অনেকেই জানেন ত্রিপুরার রাজারা তাদের মধ্যে কেউ কেউ কাব্যচর্চা করেছেন তাদের লেখা পদাবলী পাওয়া যায় এবং ত্রিপুরার একজন রাজপরিবারের বিখ্যাত কবি অনঙ্গমোহিনী দেবী তাদের কথাও আমরা জানি পর্যটনের ক্ষেত্রে পর্যটন শিল্পের ক্ষেত্রে এই সাহিত্যের জায়গাটাও সাহিত্যকেও তো ব্যবহার করা যেতেই পারে সাহিত্যের সাহিত্যের গভীরতা দিয়েও তো পর্যটককে পাঠককে আকর্ষণ করা যেতে পারে ত্রিপুরার কাছে তাই না তার সাহিত্যের জায়গাটাকে আপনি কি মনে করেন কিভাবে কাজে লাগানো যায় হ্যাঁ এই ব্যাপারটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাহিত্য বলতে যেহেতু আমাদের এখন যে বর্তমান সাহিত্য বাদ দিয়ে আপনি হয়তো চিরাচরিত্র যে আমাদের সাহিত্য চলে আসছে লোকসাহিত্যকে আমি বরং গুরুত্ব দিব ঠিক ঠিক এই লোকসাহিত্য তো আমি প্রথমেই বলেছিলাম লোকসাহিত্য খুবই এখনকার যে লোকসাহিত্য খুবই তার রিস একটা ইয়ে রয়ে গেছে যে মানুষ কি চায় পর্যটকরা কি চায় তার যে প্রত্যেক দিন তারা যে জিনিসটার সাথে পরিচিত যে জিনিসটা যারা প্রতিদিন দেখছে শুন শুনতে পাচ্ছে এগুলো দিয়ে তারা আনন্দ পায় না বলেই মানে এই যে প্রত্যেক দিনের সঙ্গে যে দৈনন্দিন যে জীবনযাত্রার সঙ্গে যেভাবে জড়িয়ে আছে সেগুলোর সাথে সেগুলোর বাইরে কিছু একটা দেখব কিছু একটা বেরোবো বেরোবার জন্য মানুষ পর্যটন নিয়ে বেরিয়ে পড়ে টাকা পয়সা খরচ করে এবং নতুন কিছু জানতে বা শুনতে চায় দেখতে চায় যে যাতে আছে আমরা অচেনার আনন্দ বলে আগে যতটুকু আমরা গল্প পড়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের অংশ সেই হিসাবে অচেনার আনন্দ ও দেখার আনন্দ এগুলোকে বুক করার জন্য উপভোগ করার জন্যই মানুষ পর্যটনে বের হয় সুতরাং সেই দিকে চিন্তা করলে আমরা যে লোকসাহিত্যকে আমরা তুলে ধরতে হবে এবং তুলে ধরার মধ্যেই সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে কিভাবে আমরা সে সেটাকে তুলে ধরবো প্রেজেন্ট করব তাদের কাছে কিভাবে আমরা পর্যটকদের কাছে আকর্ষণ করে তোলার জন্য একটা আলাদা কি পন্থা পদ্ধতি আমরা অবলম্বন করব কিভাবে তুলে ধরবো সেটাই সবচেয়ে বিষয় এবং দিক দিয়া চিন্তা করলে আমাদের যে লোক বিশাল লোক সাহিত্যকে এবং বর্তমান যে সাহিত্য বা আমাদের যে বর্তমানে যে মডার্ন এবং খুব বেস যে লোককথাকে বৃত্তি করে যে গানগুলো রচনা করা হয়েছে সেগুলো আমরা বা সে যে গানগুলো তোলা হয়েছে সেগুলোকে আমরা আমাদের প্রজেক্টের কাছে তুলে ধরতে পারব আর তাদের সে আমি আরেকটা যে আমাদের যে খাদ্যগুলো আমাদের যে ট্রেডিশনাল ফুড হ্যাবিট বা খাবার যে ইয়েগুলো যেখানে বাঙ্গই বলুন যেখানে ভ্যারাইটি আছে বাঙ্গই শকরাং একটা বিনি চাল বলে আমাদের পাওয়া যায় এই বিনি চালের যে কত ভ্যারাইটি খাদ্য বা ওই যে পিঠাপালি করা যায় এবং সেটার বাঙ্গই শকরাং থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমরা সেইভাবে খাদ্যটা আমরা প্রস্তুত করতে পারি এবং সেই খাদ্যের জন্য আমরা কিছু তাদেরকে অবশ্যই প্রচার এবং প্রসারের ব্যবস্থা করা দরকার এই খাদ্যকে খেয়ে যে এটা কতটুকু সুস্বাদু এবং কতটুকু এটা মানে সাইন্টিফিক ওয়েতে তৈরি করা এগুলোও একটা পর্যটকদের কাছে জানা জানতে চাই এই খাদ্য গ্রহণের পরে ফলে তাদের কোনো অসুবিধা হবে কি না সেইগুলো যে সাইন্টিফিক ওয়েতে যেমন তৈল তেল সারা যে তৈরি করা হয় গুডক থেকে আরম্ভ করে চাকরি মসড্যাং ওয়াহান মসডেংয়ের কথা বলছিলেন আমাদের সুভাষবাবু বলছিলেন ওয়াহান মসডেংয়ের কথা এইগুলো কি যে সাইন্টিফিক ওয়েতে তৈরি করা হয় সেগুলো আমরা প্রচার নিয়ে আসা দরকার এবং এই লোকসাহিত্য এবং আমাদের লোকগাথা এবং আমাদের যে লোক খাদ্য যে চিরাচরিত খাদ্য সব মিলিয়ে আমরা পর্যটনকে আরও বেশি সমৃদ্ধ করতে পারবো এবং বাইরের লোককে আকর্ষণ করে আমরা ত্রিপুরাতে আরও আসার জন্য তাদেরকে উৎসাহী করে তুলতে পারবো বলে আমি বিশ্বাস করি হ্যাঁ আপনার কথা থেকে এলো প্রচার এবং প্রসারের কথা লোকসাহিত্যের উপরে লোকগাথা নিয়ে সিনেমা হতে পারে সেগুলো মানুষ দেখলে আরও বেশি আকর্ষণ বোধ করবে সেগুলো নিয়ে ডকুমেন্ট্রি হতে পারে সে সেগুলো নিয়ে এখন ইন্টারনেটের দুনিয়া নানানভাবে সেগুলোকে নিয়ে প্রচার করা যেতে পারে আমরা আবার সুভাষবাবুর কাছে যাই আমি যদি আপনার কাছে জানতে চাই আমরা আসবো ত্রিপুরার পর্যটন ক্ষেত্রগুলোর সম্পর্কে ধরুন কোটি থেকে শুরু করে এগুলো তো আমরা জানি কিন্তু আমি যদি আগে আপনার কাছে জানতে চাই আমাদের যে পর্যটন শিল্পের হালটা কেমন বর্তমানে মানে এর চালচিত্রটা যদি খুব সংক্ষেপে বলা যায় পর্যটন শিল্প আসলে আমি তো শুরুতেই বললাম এটাকে আমি কতটা গুরুত্ব দেব। তার উপরে নির্ভর করছি অনেকটা তো পর্যটন শিল্প এখন যে অবস্থায় আছে যেমন ধরুন পর্যটন শিল্পটা আজকালকার দিনে সারা পৃথিবীতে পর্যটন শিল্পের যে গুরুত্ব বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে রুজি রোজগারের ক্ষেত্রে এটা বিশাল ভূমিকা এবং বলা চলে পর্যটন হল স্মোকলেস ইন্ডাস্ট্রি দুহাইন শিল্প একেবারে এখানে কোনো ফ্যাক্টরি নেই বা কিন্তু এটা একটা বড়ো ইন্ডাস্ট্রি এবং একটা দেশের একটা দেশের জিডিপির বারো শতাংশ কন্ট্রিবিউট করে একটা সমীক্ষায় দেখা গেছে পর্যটন থেকে এবং আমি একটা সমীক্ষা দেখেছিলাম সারা পৃথিবীতে পর্যটনের মধ্যে যে ট্রানজ্যাকশান হয় যে পরিমাণ টাকা ট্রানজাকশান হয় পর্যটন ক্ষেত্রে সারা পৃথিবীতে ওপেক কান্ট্রিগুলি দ্যাট মিনস পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলি সারা বছরে যতটা মূল্যের তেল রপ্তানি করে তার থেকে বেশি ট্রানজ্যাকশান হয় পর্যটনে ডিজেক্টলি বা ইনডাইরেক্টলি প্রচুর সুযোগ আছে আমি আমি যখন একজন পর্যটক আসবো এই রাজ্যে আমার পকেটে যখন টাকা পয়সা নিয়ে আসবো আমি টাকা পয়সাগুলি কিন্তু ফিরে নিয়ে যাব না এখানে আমি সাগর যদি যাই প্লেনে আমি এখানে আসব এখান থেকে বাসে করে যাব কমলা সাগর অটোতে চড়ব সেখানকার বিস্কিট খাবো জিলিপি খাবো পেড়া কিনবো সেখানকার কোনো একটা দৃশ্য দেখবো সেখানকার নাচ দেখব সেখানকার খাওয়া খাবো হোটেলে চা খাবো আমি আমার কিন্তু এই যে খরচটা পর্যটনের ক্ষেত্রে সমস্ত এক্সপেন্ডিচারটাই রিসাইকেল হচ্ছে এই টাকাটা লোকাল মার্কেটে ঢুকছে ফলে সেই দিক থেকে চিন্তা করলে আমাদের এখনকার যে পর্যটন অবস্থা ত্রিপুরা রাজ্যে সেটাকে আমি বলবো যে হ্যাঁ আমার যে এক্সপেকটেশন যা হওয়া উচিত হওয়া উচিত ছিল আমার যে সম্পদ আছে সেটা আমি যতটা কাজে লাগাতে পারতাম সেই জায়গাতে আমরা যেতে পারিনি কারণ কারণ পর্যটনের ক্ষেত্রে আমার সংস্কৃতি যেমন আছে আমার ঐতিহ্য যেমন আছে মানুষ চায় স্বাভাবিকভাবে ব্যাক টু দি রুট তার শেকড়ের কাছে ফিরে যেতে চায় এটা মানুষের সহজাত টেন্ডেন্সি ভেতরে যতই আমরা আধুনিক হই আমার পেছনের দিকে আমার শেকড়ে ফিরে যাওয়ার একটা মানসিকতা আমার মধ্যে ভেতরে কাজ করে ফলে যেখানে আমার ঐতিহ্য আছে মানুষ সেখানে যেতে চায় কিন্তু একজন পর্যটক যখন বাইরে থেকে আসবে আমার ত্রিপুরা রাজ্যে কোথা থেকে পর্যটন আস পর্যটকরা আসবে আমার টার্গেট গ্রুপ কারা আছে কোন কোন জায়গা থেকে পর্যটন আসতে পর্যটকরা আসতে পারে আমার সারাউন্ডিং রাজ্য থেকেই সবচেয়ে বেশি পর্যটক আসতে পারে বাংলাদেশ থেকে আসতে পারে বাংলা থেকে আসতে পারে উড়িষ্যা থেকে আসতে পারে আমার নর্থ ইস্টের অন্য রাজ্য থেকে আসতে পারে মায়ানমার থেকে আসতে পারে আমার টার্গেট গ্রুপ হলো এগুলো আমেরিকা ইংল্যান্ড থেকে দু চারজন দশজন সারা বছর আসবে কিন্তু মাস্ক এলে পর্যটক কোথা থেকে আসবে আমার ধর্মীয় যে পর্যটক আছে পর্যটন তো এখন বিভিন্ন ধরনের পর্যটন আছে ধর্মীয় পর্যটন আছে সাংস্কৃতিক পর্যটন আছে হেলথ ট্যুরিজম আছে এডুকেশন ট্যুরিজম আছে সব ধরনের আছে আমার মাতাবাড়ি রিলিজান ট্যুরিজমের ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা পালন করতে পারে কিন্তু যারা এখানে আসবে হ্যাঁ আজকের দিনে অবশ্যই আমি বলবো কমিউনিকেশানের যে সমস্যাটা আমাদের মধ্যে ছিল ত্রিপুরা যে পনেরো বছর আগেও সেই সমস্যাটা কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে অনেকটা লাঘব হয়েছে এখন সরাসরি দিল্লি থেকে বেঙ্গালোর থেকে চেন্নাই থেকে ফ্লাইট আমার আগরতলায় আসছে ট্রেনের যোগাযোগ হয়েছে বাংলাদেশের সাথে মধ্য দিয়ে বা সোজা ইয়েতে আমার বাস যাতায়াত করছে ফলে সমস্ত ধরনের যোগাযোগ ব্যবস্থা বাইরের থেকে ত্রিপুরা আসার হয়েছে এখন ধরুন আমি ডুম্বুর যেতে চাই আমাকে ডুম্বুর যেতে হলে কোথায় যেতে হবে উদয়পুর উদয়পুর থেকে অমরপুর অমরপুর থেকে যতন বাড়ি যতন বাড়ি থেকে তীর্থমুখ তীর্থমুখ থেকে আমি নৌকা করে যাব ডুমপুর আমি একটা এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি তাহলে এই যে পুরো রাস্তাটা একজন পর্যটক বাইরে থেকে যখন আসবে কত কিলোমিটার এই রাস্তাটার মধ্যে তার যে পরিশ্রম তার যে কি বলবো এটাকে একজর্শন হবে পর্যটকরা চায় যত কম একজর্শনে যত স্মুথলি সে তার জায়গায় গিয়ে পৌঁছতে পারে এবং সেখানে পৌঁছে তার প্রথম চাহিদা হল সেখানে আমি ভালো খাবার পাবো নিশ্চিন্তে আমি আমার বাড়িঘরের সাথে আমার বন্ধুবান্ধবের সাথে যেখান থেকে এসেছি সেখানে একটা যোগাযোগ করতে পারবো ফিডব্যাক দিতে পারবো আমি থাকার মতো একটা পরিচ্ছন্ন জায়গায় পাবো আমার টয়লেট ভালো থাকবে আমার কমিউনিকেশনের সুযোগ থাকবে আমি এখানে এসে যদি ডুম্বুর থেকে তীতমুখ গিয়ে পৌঁছতে আমার সারা দিনের পরিশ্রমে আমি একেবারে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাই তাহলে তো পর্যটন পর্যটক একবার এলে দ্বিতীয়বার আর আসবে না ফলে আমার কমিউনিকেশান ডুম্বুর যেতে গেলে যে কমিউনিকেশান থাকা দরকার স্মুথ কমিউনিকেশান সেটা আমি দেখছি না নাই আমাকে চোদ্দোবার গাড়ি পাল্টাতে হবে তো কমিউনিকেশান আমি কতটা করব সেখান থেকে আমার আজকের দিনে যেখানে যাই যত ভিতরে গ্রামেই যাই না কেন একটা কম্পিউটার ইন্টারনেটের ব্যবস্থা ডুম্বুর গিয়ে কোথায় পাবো আমি কোনো হোটেলে নেই পাবো না তো বাইরের লোকজন যখন আসবে এই চাহিদাগুলি মানুষ চাইবেই আজকালকার দিনে আধুনিক পর্যটন সেই ক্ষেত্রে আমি মনে করি আমরা এই পরিকাঠামো তৈরির ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছি যতটাই আমাদের সম্পদ আছে কিন্তু সেটা সেল করার মতো যে পরিকাঠামো সেটা আমরা এখনও কি বলবো আমাদের যতটা দরকার তার ধারে কাছে আমরা যেতে পারিনি বলে আমার বিশ্বাস ফলে এই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে আমাদের পর্যটন শিল্প ত্রিপুরা রাজ্যে যতটা মানুষের কাছে আরও বেশি বেশি করে যাওয়ার কথা আরও বেশি পর্যটক আসার কথা ছিল আসবে এখানকার এবং সবচেয়ে বড় যে কথাটা আছে এখানকার মানুষের শুধু ঐতিহ্যগত তার সংস্কৃতি আছে তাই না এখানকার মানুষ অত্যন্ত অতিথি পড়ায়ণ এত সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু পরিকাঠামোগত এই সমস্যাগুলি কিন্তু আমাদেরকে অনেকটা বাধার সৃষ্টি করছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি দেখেছি আমার অবজারভেশন আপনার বাস্তবসম্মত অবজারভেশান আমাদেরকে সমৃদ্ধ করছে আমি আরেকবার নরেন্দ্রবাবুর কাছে যাই আচ্ছা এই আমাদের ত্রিপুরা রাজ্যের প্রকৃতির তো এক বিপুল বৈচিত্র্য রয়েছে ভূপ্রকৃতির মধ্যেও দারুণ একটা সম্পদ রয়েছে আপনার কাছে এই প্রকৃতির বৈচিত্র্যটা কেমনভাবে ধরা দেয় ইনফ্যাক্ট এই কথা কেন বলছি এখন পর্যটন শিল্পের ক্ষেত্রে কিন্তু একটা বড় প্রশ্ন এসে গেছে সেটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি কি না হওয়াটা খুব দরকার কাছে আধুনিকতার নামে আমরা আমরা আবার পরিবেশকে ধ্বংস করে ফেলছি কিনা তার আগে পরিবেশের জায়গাটা আহ আমরা একটু শুনি নরেন্দ্র বাবুর কাছে তারপর আমি আধুনিকতার প্রশ্ন এবং পরিবেশ আহ দ্বন্দ্বটা নিয়ে একটু সুভাষবাবুর কাছে যাব। আপনি যদি খুব সংক্ষেপে একটু প্রকৃতি বা পরিবেশ ত্রিপুরার প্রকৃতি সম্পর্কে যদি আপনার ব্যক্তিগত অভিমতটা রাখেন এবং আপনাকে একটু ইন্টার করবো তার সঙ্গে যদি আপনি এটাও বলেন যে এখানকার অধিবাসীদের কাছে এই পর্যটন বা পর্যটক তাদের প্রতি ভাবনাটাই বা কেমন তারা কেমনভাবে নেন বাইরের পর্যটকদের এখানে যে পর্যটনের যে ব্যাপারটা প্রথমে আমি যে আমাদের সুভাষবাবু যেটা বলেছিলেন এটাকেই এক মিনিট আমি ইয়ে করছি রিপিট করছি যেটা টার্গেট গ্রুপ টার্গেট গ্রুপের কথা বলছিলেন টার্গেট গ্রুপটা গ্রুপটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সেই টার্গেট গ্রুপ গ্রুপকে আমরা সমীক্ষা করা দরকার এক বছর দু বছর আমরা কোথা থেকে এরা আসে বেশি আছে এবং তাদের কী চায় তাদের রুচি কি এরকম বিভিন্ন বিষয়ে আমরা সমীক্ষা করার দরকার এবং সেই হিসাবে আমরা আমাদের আয়োজন বা আমাদের যে ট্যুরিজমের যে সাজিয়ে তোলাও দরকার এবং যে পরিবেশ সে কথা বলছেন ত্রিপুরার ক্ষেত্রে তো আমাদের যে সৌন্দর্য যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা আপনি এর আগে সুসনাটি বলেছিলেন যে এত সুন্দর বৈচিত্র্যময় এবং এই ত্রিপুরা রাজ্য এর আগে আমি একটা অভিজ্ঞতার কথা বলি আমি গত মে মাসে মৌসুরিতে একটা দেখতে গিয়েছিলাম মৌসুরিতে মৌসুরীতে বলে আমরা খুব একটা বিখ্যাত একটা ভৌগোলিক দিক দিয়ে আমরা শুনেছি এবং দেরাডুন হইয়ে মৌসুরিতে গেলাম দেরাডুনে একদিন থেকে প্রতিদিন সকালে গেলাম এই মৌসুরিটে যতটুকু শুনেছি বাস্তবে ট্যুরিজমের ক্ষেত্রে খুব সুন্দর কিন্তু ওইটা আমাদের ত্রিপুরার যে বৈচিত্র্য বৈচিত্র্য সুন্দরী শুধু পাথর আর পাথর পাথর আর পাথর এখন মৌসুরী পেরিয়ে একটা ক্যাম্পি ফল বলে একটা আছে জল প্রপাটের মতো একটা জল পড়ছে একটা এখানে জলাশয়ে কিছু জল জমছে এই জলে স্নান করছে অথচ সেইটুকু দেখার জন্য কত পাহাড় ডেঙ্গিয়ে সেখানে হ্যাঁ সরু পথ দিয়ে মানুষ হাজার হাজার গাড়ি যাচ্ছে হাজার হাজার পর্যটক যাচ্ছে অথচ হাজার হাজার এখানে দোকানপাট হোটেল ব্যবসা হচ্ছে অথচ সুন্দর এই কেমতি ফল আর এখানে একটু আর্দ্রতা বা প্রবাহটা বেশি গরমের সময় তার জন্য মানুষ এখানে যাচ্ছে আর এখানে সুন্দর বাড়িঘর পাহাড়ের উপর তৈরি হচ্ছে এবং মানুষ যাচ্ছে দেখছে এবং তাদের গুটি গুটি টাকা ইনকাম হচ্ছে আমি তখনই ভাবি মনে মনে এই আমাদের ত্রিপুরার যে সৌন্দর্যের কথা চিন্তা করি এবং ভাবি ত্রিপুরা তো তার চাইতে অনেক অনেক সুন্দর বৈচিত্র্যময় এবং প্রাকৃতিক সৌন্দর্যে বরা আমাদের বড় মূড়া এইগুলো এইগুলোকে আমরা সেইভাবে বিভিন্ন আমাদের এখানে আমাদের যুবক যুবতীরা যাচ্ছে সাহস করে যাচ্ছে ওই জলপ্রপাতের মতো শোতো শোতো দেখতে বা আরও ভিতরে অনেক পায়ে হেঁটে যেতে হচ্ছে আর সুন্দর এরা ছবি তুলে নিয়ে আসছে আমি আমাকেও দেখাচ্ছে এবং ইউটিউবেও তারা লোড করে দিচ্ছে তখনও দেখতে পাচ্ছি যে এত বড় সুন্দর এই ত্রিপুরা রাজ্য সেটাকে যদি আমরা পর্যটনের উপযোগী করে এবং সেগুলো যদি তুলে ধরি তবে পর্যটন ক্ষেত্রে অবশ্যই ত্রিপুরার গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করবে আর যে আমাদের যে পর্যটনের যে ব্যাপারটা আমাদের যে জনজাতি বা আমাদের যে ত্রিপ্রাষা ত্রিপুরা জাতিরা যে পর্যটনের ক্ষেত্রে কতটুকু তারা তাদের দৃষ্টি বা কতটুকু তারা পর্যটনের ক্ষেত্রে আগ্রহী সেটা পর্যটন ব্যাপারটা সত্যি কথা বলতে কি ত্রিপুরাতে এই পর্যটন ব্যাপারটাকে যে কমার্শিয়ালাইজ করা তার যে ব্যবসায়িক দিক দিয়ে চিন্তা করে যে গড়ে তোলার ক্ষেত্রেও এখনও পিছিয়ে আছে। পিছিয়ে আসে বলে তাদেরকে এই যে পর্যটনের ক্ষেত্রে যে লাভজনক লাভের মুখ দেখা যে ব্যাপারটা আছে। এবং পর্যটনের মাধ্যমে যে আমাদের অনেক এগিয়ে যাওয়ার আর্থিক দিক দিয়ে সাংস্কৃতিক দিক দিয়ে বিনিময়ের যে মানসিক চিন্তার বিনিময় হ্যাঁ সাংস্কৃতিক বিনিময় এদিক দিয়ে অনেক কিছু লাভবান হওয়ার যে ব্যাপারটা এখনও আমরা মানুষের কাছে ততটুকু নিয়ে যেতে পারছি না সেটা আমাদের দুর্বলতা বা প্রশাসনিক দিক দিয়েও দুর্বলতা বলা যায় কিন্তু আমাদের পর্যটকদের আমরা মনে প্রাণে তাদের সাব সাদরে অবর্থনা জানার জন্য আমাদের প্রতিটি মানুষ তৈরি আছে তাদের কোনো ঘাতি নেই অত্যন্ত আন্তরিক একটা আহ্বান আমরা শুনতে পেলাম যারা দেখছেন তাদের কাছে এই কথা বড় আশ্বাসের বড় আনন্দের আমরা আধুনিকতার কথা বলছিলাম ইনি নরেন্দ্রবাবু কমার্শিয়ালাইজ কথাটা ব্যবহার করেছেন এই আধুনিকীকরণ বা ব্যবসা এর মধ্যে পড়ে আমাদের এটা সারা ভারতবর্ষ বা সারা বিশ্বব্যাপী এই সমস্যাটা রয়েছে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানে এই সমস্যাটার দিকে একটু তাকাবো পর্যটন শিল্পের উন্নতি হওয়াটা দরকার কিন্তু কোথাও কি পরিবেশ এর জন্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে না মানে পরিবেশকে যাতে ক্ষতিগ্রস্ত না করা যায় তার জন্যে কিভাবে ভাবা যায় কারণ আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি ছবিমুড়ায় বড় সুন্দর জায়গা আমার মনে হয়েছিল ভারতবর্ষে এমন সুন্দর জায়গা কটা আছে ছবিমূড়ায় এই যে ছোট নদীটি আছে যে নদীটা উপর দিয়ে আমরা যাই সেখানে মোটর বোট চলছে আমার মনে হয়েছে ওই স্থানের যে বড় সুন্দর জিনিস সেটা হচ্ছে নৈশব্দ নিরবতা অত বিরাট একটা নীরবতার মধ্যে ওই মোটর বোটের আওয়াজটা আমাকে বড় পীড়া দিয়েছিল হয়তো এর ব্যবসায়িক কোনো কারণ থাকবে এর অন্যান্য কোনো কারণ থাকবে আমি একটু সুভাষবাবুর কাছে আবার জানতে চাইবো যে ত্রিপুরার এই যে অসম্ভব সুন্দর জায়গাগুলো উদয়পুর হোক কিংবা উনকুটি কিংবা ছবি ছবিমুড়া এই সমস্ত জায়গাগুলোর বিকাশের ক্ষেত্রে বা সামগ্রিকভাবে পর্যটন শিল্পের বিকাশের ক্ষেত্রে পরিবেশ ভাবনার জায়গাটা সেটাকে আমরা কিভাবে মাথায় রাখতে পারি একেবারে সঠিক কথা বলেছেন আপনি মুড়ার উদাহরণ দিয়েছেন একেবারে সঠিক কথা বলেছেন আমার বাড়িও ও দেশেই দেশেই ছবিমূড়া এটা এটা সমগ্র ভারতবর্ষে এবং পূর্বাঞ্চলে কোথায় এমন একটা জায়গা আছে বলে আমারও বিশ্বাস হয় না এবং সবচেয়ে বড় কথা এই যে মোটর বোটের কথা বললেন আপনার যে এরকম অনুভূতি হয়েছে আমারও ঠিক একই অনুভূতি আমি ছোটোবেলা স্কুলে যখন পড়তাম তখন কান্ট্রি বোট করে স্কুল থেকে আমরা দল বেঁধে যেতাম ছবি মোড়ার দিকে তখন অনেক বছর আগে এবং যাওয়ার সময়তে সেখানটার প্রচুর বাঁশে বন বিভিন্ন ধরনের গাছ গাছপালা থাকতো এবং সবচেয়ে বড় জিনিস যেটি মোটর বোটের যে কর্ণবিদারী শব্দ এটাতে আপনি যাওয়ার পথে আপনি যে বর্ষাকালে যদি ছবি দিকে যান পূর্ণ বর্ষার সময় তাহলে নদীর দুপারে অনেক ছোট মাঝারি ধরনের ঝর্ণা জল নাবে তার যে একটা ছন্দ শব্দ আছে সুর আছে মোটর বোটে আপনি শুনবেন না আপনি সেখানকার প্রচুর নানা পাখি ডাক ডাক আপনি শুনবেন না যেটা বলেছেন নৈশব্দ নৈশব্দ এটা বড় সাহিত্য আমি বলব এই নৈশবদের আনন্দ আপনি কোথায় পাবেন যে মোটর বোট আপনাকে ঠিক বলেছেন এবং এটা আজকের দিনে হ্যাঁ আপনি আপনি কুড়ি পঁচিশ বছর আগে ছবি মোড়া যাওয়ার পথে যে গভীর অরণ্য ছিল যে গাছগাছালি ছিল যে পাক ফাঁখালি ছিল যে ছড়া ঝর্ণা ছিল জল নামতো সেগুলি কিন্তু অনেক কমে গেছে কেন সবুজ ধ্বংস হয়েছে প্রচুর আমাদের মানুষের লোভ সভ্যতার বিকাশ জনবসতির বিকাশ অরণ্য ধ্বংস করেছে মানেই প্রকৃতি ধ্বংস করেছে মানেই সমস্ত এই সমস্ত ফ্লোরাফোনা সব কিছু ধ্বংস হচ্ছে পশু পাখি চলে যাচ্ছে হাতি ছিল আজকে আপনি হাতি খুঁজে পাবেন না কোথায় পাবেন ফলে অবশ্যই আমার আমি আধুনিক যুগে পর্যটনকে বাড়াতে চাই অবশ্যই আমার আধুনিকতার দরকার কোথায় কোথায় আধুনিকতাকে আমি প্রয়োগ করব কোথায় কোথায় আমার ঐতিহ্যকে আমি সংরক্ষণ করব। সেটা আমাকে নির্ধারিত করতে হবে পলিসি পর্যটন পলিসির মধ্যে নীতির মধ্যে আমি শুধু আধুনিকতার জন্য ধাইব মানে ধেয়ে যাব আমার সমস্ত ঐতিহ্যকে ধ্বংস করে আমার প্রকৃতিকে ধ্বংস করে সে আধুনিকতা বেশি দিন টিকবে না আবার আধুনিকতাকে বাদ দিয়েও আমি এগোতে পারবো না ফলে ঐতিহ্য এবং আধুনিকতা দুটোর বন্দিতে আমাদের এগোতে হবে আমার বিশ্বাস সেভাবে ফলে ঐতিহ্য এবং আধুনিকতা ঐতিহ্যকে ধরে রাখতে গেলে প্রকৃতিকে আমার সংরক্ষণ করতেই হবে প্রকৃতির মধ্যে আমার ঐতিহ্য আছে আমার ত্রিপুরা রাজ্যে যে উপজাতীয় অংশের মানুষদের কথা আমরা বলছি যাদের সংস্কৃতির কথা বলছি নাচ গানের কথা বলছি তাদের সংস্কৃতির উৎস হচ্ছে জুম পদ্ধতি জুম তাদের জীবনচর্চা শ্রমের সাথে তাদের শ্রমের সাথে তাদের সংস্কৃতি এই লেবাং বলুন মামিতা বলুন এই জুম চাষের সাথে যুক্ত তাদের শ্রমের সাথে যুক্ত জীবনচর্যার সাথে নাচ ছন্দ এসেছে ফলে এই জীবনচর্যা নষ্ট হয়ে গেলে এই সংস্কৃতি থাকবে না তো শহরে এনে কিছু আধুনিক ছেলে মেয়েকে দিয়ে লেবাং বোমানি নাচালেই ঐতিহ্য টিকবে না ফলে যেখানে এই শিল্পের এই সুরের এই ছন্দ তৈরি হচ্ছে সেই জায়গাটাকে ছন্দ তৈরির মতো করে রাখতে হবে না হলে ছন্দ তৈরির জায়গাটাই নষ্ট হয়ে যাবে আধুনিকতা সেটাকে বাঁচিয়ে রাখতে পারবে না সেক্ষেত্রে পর্যটন ক্ষেত্রে এই সংস্কৃতি মানে বিশেষ করে প্রকৃতিকে বাঁচিয়ে রাখা দরকার আপনি আপনি আজকালকার দিনে ধরুন এই যে পর্যটক যখন যাচ্ছে ছবি ছবিগুলোতে দশজন যদি যায় দশটা প্লাস্টিকের বোতল নিয়ে যাচ্ছে জল এই প্লাস্টিকের বোতল দশটা গুমদিন নদীতে ফেলছে সঙ্গে একটা সাউন্ড বক্সও থাকছে সাউন্ড বক্সও থাকছে ফলে এই সমস্ত কিছু কিন্তু আমার প্রকৃতিকে আমার প্রকৃতিক ঐতিহ্যকে ধ্বংস করছে ফলে এই পর্যটন নামে আধুনিকতার নামে উল্লাসের নামে হইল্লোরের নামে আমি আমার প্রকৃতিকে ধ্বংস করে তো এগোতে পারবো না এবং এক যেটা আমি বলতে চাই এটা যেমন আমার জমনির্ভর আমি আরেকটা দিকে একটু যেতে চাই জম নির্ভর সংস্কৃতি যেমন আমার ঐতিহ্য অংশ আমার আরেকটা সংস্কৃতির ঐতিহ্য অংশ আছে যেটা আমার অ উপজাতি সংস্কৃতি বাঙালি অংশের মানুষ মণিপুরী অংশের মানুষ আপনার ধরুন চা বাগানের শ্রমিকদের ঐতিহ্য আছে যমু সাহিত্য সংস্কৃতির ঐতিহ্য আছে মুসলমানদের একটা মুসলিম সম্প্রদায়ের একটা ঐতিহ্য আছে তাদের বিভিন্ন ধরনের আছে গা জারি গান সারি গান অনেক ধরনের আছে আমাদের বাংলাদেশের থেকে যারা এসে তারাও কিন্তু আসার সময় উদ্বাস্ত যারা এসে তারা কিন্তু তাদের সংস্কৃতিকে ওখানে ফেলে আসেনি তারা নিজে করে নিয়ে এসে বাউল নিয়ে এসছে লোকগান নিয়ে এসছে ভাটিয়ালি নিয়ে এসছে আজকে আপনি বলছিলেন আপনি নির্মল যদি যান সেখানে নৌকা বাইচ হচ্ছে নির্মল উৎসবে দেখার মতো এখানে জেলেদের জীবনের তাদের আনন্দ তাদের হাসি কান্না সমস্ত কিছু এই নৌকা বাইচের মধ্যে আসছে তো মেলা হচ্ছে আপনার তীর্থমুখে লক্ষ লক্ষ লোক আসছে সেখানে একটা ধর্মীয় আচার অনুষ্ঠান হচ্ছে তার মধ্যে সংস্কৃতির একটা বিশাল আহ অনুষঙ্গ আছে ফলে এই সমস্ত কিছু মিলিয়ে আমি আমার আমি বিশ্বাস করি যে আমার প্রকৃতিকে আমার ঐতিহ্যগত সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে পাশাপাশি আধুনিকতাকে আমি আনবো আমার কোথায় আনব আধুনিকতাকে যোগাযোগের ক্ষেত্রে আনবো আধুনিকতাকে আমার কমিউনিকেশনের ক্ষেত্রে আনবো আধুনিকতাকে আমি অন্য জায়গায় আনবো কিন্তু আমার মাটিকে ধ্বংস করে আধুনিকতার পতাকা আমি উড়াবো না উড়াতে গেলে আমি নিজের পায়ে কুড়াল দেব এবং আমার আমি যেটা বলতে চাই যে এ সারা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরার এই সমস্ত ছাড়াও এমন কিছু সম্পদ আছে কজনের আছে রবীন্দ্রনাথের সাথে সাতবারের ইন্টারাকশানের কোন রাজ্যের আছে ত্রিপুরা ত্রিপুরা চার উত্তর পূর্বাঞ্চলের কোনো রাজ্যের আছে নেই রবীন্দ্রনাথ সাতবার এসেছিলেন রবীন্দ্রনাথ এখানকে নাটক লিখেছেন রবীন্দ্রনাথ সারা বিশ্বব্যাপী ত্রিপুরাকে পরিচিত করেছেন ভুবনেশ্বর মন্দির দিয়ে আমার সচিন কর্তা আছে সারা পৃথিবীতে সুর দিয়েছেন কোথায় আছে কোন রাজ্যে আছে আমার সোমদেবদেব বর্মন আছে খেলায় দীপা কর্মকর আছে সৌরবিদ্যাবর্মা আছে সারা পৃথিবীতে তারা ত্রিপুরাকে পরিচিত করেছে এই সম্পদগুলোকে আমি আমার পর্যটনের কাজে লাগাবো না নিশ্চয়ই লাগাবো শচীন গোটাক কাজে লাগাবো রবীন্দ্রনাথের পরিচিতি কাজে লাগাবো সব কিছু তো আমার কাছে আছে এখন আমি কতটা সেটাকে কাজে লাগাবো কিভাবে লাগাবো সেটা নির্ভর করছে আমার নীতিগত সিদ্ধান্ত উপরে খুব সঠিক কথা আরণ্যকে বিভূতিভূষণ একটা জায়গায় বলছেন যে প্রকৃতির সে রূপ যে কি রূপ যারা দুর্বল চিত্ত মানুষ তাদের না দেখাই ভালো সেই রূপে পাগল হইতে হয় সে তিনি বলছেন সেই অঞ্চলের রূপ সম্পর্কে সে রূপ সর্বনাশী আমরা ত্রিপুরার প্রকৃতির মধ্যে যখন ঘুরে বেড়াই ত্রিপুরার একটু আশেপাশে চারিদিকে যখন আমরা আমাদের দুপা বাড়িয়ে দিই আমরাও কিন্তু সেই প্রকৃতির এক অতুল বৈভব দেখতে পাই বদলে যাওয়া প্রকৃতি মানুষের প্রকৃতির সঙ্গে মিশে থাকা এবং প্রত্যেকটি মুহূর্ত প্রকৃতির সঙ্গে জীবন যাপন ত্রিপুরার মানুষের অঙ্গ ত্রিপুরার মানুষের জীবন হয়ে দাঁড়িয়েছে আমরা আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্বে এসে গেছি আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে তার আগে আমি একটু ছোট্ট করে জানতে চাইব শুধু তো প্রশাসন নয় আমাদের জনসচেতনতার জায়গাটা তো খুব জরুরি জনগণকে সচেতন হওয়াটা দরকার জনগণের সচেতনতা না হলে পর্যটন শিল্প কিন্তু তৈরি হতে পারে না আমি একটু সুভাষবাবুর কাছে আরেকবার জানতে চাইবো যে জনসচ জনসচেতনতার প্রসঙ্গে আপনি কি বলবেন হ্যাঁ অবশ্যই এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমি বলেছি শুরুতে যে পর্যটকদের কাছে আপনি ধরুন ওই যে আমরা ছোটোবেলায় গল্প পড়েছিলাম একটা মনে আছে যে মধু বিক্রেতা ভালো মধু নয় কিন্তু তার ব্যবহারের জন্য ক্রেতারা সব তারকারে আসতো আরেকজনের কাছে তার ব্যবহার খুব খারাপ মধু ভালো কিন্তু ক্রেতারা সেখানে যেত না ফলে মানুষ যেহেতু যত কিছু পর্যটক যারা আসছে তারাও মানুষ যাদেরকে দেখতে আসছে যাদের সংস্কৃতি দেখতে আসছে তারাও মানুষ তো মানুষের মধ্যে যোগাযোগ আতিথেয়তা আছে পরায়ণ আমাদের রাজ্য এবং এটা যে ট্যুরিজম ফ্রেন্ডলি টুরিস্ট ফ্রেন্ডলি মানুষ তৈরি করা মোটিভেশন তৈরি করা অ্যাওয়ারনেস তৈরি করা এটাও আমাদের দরকার হ্যাঁ আমাদের মধ্যে সবাই যে অনেক মানুষ আছে বিভিন্নভাবে হয়রানি করে যেমন একবার হয়েছিল এখানে আগরতলা শহরে ঘটনা ঘটেছিল ফলে সেখানে ইতিহাস তো আমরা জানি এবং আপনি খুব গুরুত্বপূর্ণ জায়গাতে একটি এসে দাঁড় করালেন আমাদের এই আলোচনাটাকে জনসচেতনতার প্রশ্নে সার্বিকভাবে আমাদের পর্যটন শিল্পের বিকাশে এই সমস্তটাই হয়তো দরকার আপনারা দুজন এসেছেন আমাদের স্টুডিওতে আপনাদের ধন্যবাদ আপনাদের অমূল্য সময় আমাদেরকে দিয়েছেন দর্শকদেরকেও ধন্যবাদ শেষ করছি অনুষ্ঠান